শীতের শুরুতেই ভয়ঙ্কর ঠান্ডায় জমে গেছে চীন। হিমাঙ্কের 48 ডিগ্রি নিচে নেমেছে দেশটির তাপমাত্রা। 40 বছরের মধ্যে এবারই এমন ঠান্ডা দেখল দেশটি। বরফের আক্রমণ ঠেকাতে রাস্তায় ছড়ানো হচ্ছে লবণ। প্রায় 4 দশক পর এমন ঠান্ডার কবলে পড়েছে গ্রেট ওয়ালের দেশ চীন। ভেঙেছে সাম্প্রতিক সময়ের নিম্ন তাপমাত্রার সকল রেকর্ড। স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষের হিসাবের খাতা বলছে 1980 সালের পর এমন ঠান্ডা দেখেনি ড্রাগনের দেশ। তুষারপাতের পাশাপাশি বইছে কনকনে ঠান্ডা হাওয়া, বরফে ঢেকে গেছে সমস্ত দেশ। ডিসেম্বর মাসের শেষে চারদিক কাঁপিয়ে চীন জুড়ে নেমেছে হাড় কাঁপানো শৈত্যপ্রবাহ। আবহাওয়া দপ্তর জানায় এসব অঞ্চলে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তাতে আগের সব রেকর্ড ভেঙে গেছে। 1980 সালের জানুয়ারি মাসে দেশটির হেইলংজিয়াংয়ের ইচুন প্রদেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল -47.9 ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে চীনের তাপমাত্রা নেমেছে -47.9 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। শৈত্যপ্রবাহের প্রভাবে চীনের বেশ কিছু জায়গার অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। বর্তমান পরিস্থিতিতে দেশজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। নাগরিকদের জানমালের নিরাপত্তায় জড়িত সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের শাংসি, হেবেই এবং লিয়াওনিং প্রদেশের পরিস্থিতি সবচেয়ে খারাপ। এইসব অঞ্চলে বিপজ্জনক মাত্রায় তাপমাত্রা কমে গেছে। গাড়ি চলাচল তো দূরের কথা, চলাচলের রাস্তায় এমনভাবে বরফ জমেছে হাঁটতেও নাজেহাল অবস্থায় পড়ছেন স্থানীয় অধিবাসীরা। বরফ গলানোর জন্য সাইডওয়াকগুলোতে প্রতিদিন লবণ ছড়িয়ে দেওয়া হচ্ছে। খুব একটা প্রয়োজন না হলে ঘরবন্দী হয়ে থাকছেন শহরের বাসিন্দারা। ঠান্ডা বেড়ে যাওয়ার কারণে বন্ধ রাখা হয়েছে বেইজিংয়ের অনেক শিক্ষা প্রতিষ্ঠান। শৈত্যপ্রবাহ কেটে গেলে স্কুল খোলার সিদ্ধান্ত নেবে প্রশাসন। শৈত্যপ্রবাহের মধ্যে বিদ্যুৎ সংযোগের সমস্যা ঠেকাতে ব্যবহার করা হচ্ছে 800টি ড্রোন। অচল বিদ্যুৎ খুঁটি সারিয়ে তোলার কাজে নেওয়া হচ্ছে ড্রোনের সাহায্য। আগামী কয়েকদিনে আরও 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে সিচুয়ান, চংকিং, সিংজিয়াং, গুয়াংডং ও গুয়াংশি প্রদেশের তাপমাত্রা। চীন ছাড়াও পূর্ব এশিয়ার দেশগুলোতে দেখা দিয়েছে তীব্র ঠান্ডার প্রকোপ। অনেক অঞ্চলেই তাপমাত্রা নেমে গেছে রেকর্ড পরিমাণ। ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে এমনটাই সতর্ক করছেন জলবায়ু বিশেষজ্ঞরা। আবহাওয়ার এই পরিস্থিতি নতুন স্বাভাবিকতা হয়ে দাঁড়িয়েছে। চীনের প্রতিবেশী দেশ জাপানের দক্ষিণ কুমামাতু এলাকার বেশ কয়েকটি স্থানে -9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র ঠান্ডার কারণে এসব এলাকায় মৃত্যুর ঘটনাও ঘটছে। ভারী তুষারপাত ও দৃষ্টিসীমা কমে যাওয়ার কারণে বাতিল করা হয়েছে নিয়মিত কয়েকশো ফ্লাইট। বন্ধ রাখা হয়েছে দ্রুতগামী বেশ কিছু ট্রেনও। তীব্র এই শীত চীনের জন্য বিপদ ডেকে আনতে পারে এমনটাই ধারণা আবহাওয়া বিশেষজ্ঞদের। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।